নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ফেব্রুয়ারি 2022 মাসিক রাশিফল বিষরাশি মানুষ যদি আপনি হন, আপনার জন্য এই ভিডিওটি। অর্থাৎ বিষরাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি 2022 কি সম্ভাবনা উঠে আসতে চলেছে তার একটা জিস্ট এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি ইঞ্জিনের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। এটা যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কারণ প্রত্যেকেরই রাশিচক্র আলাদা, গ্রহের অবস্থা আলাদা, আপনার দশা অন্তর্দশা আলাদা। অর্থাৎ এই রাশিফল আপনাদেরকে বন্ধু হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন। তো শুরু করা যাক। দেখুন, রাশিফলটি টোটাল ডিপেন্ড করে বর্তমান যে গ্রহের যে গোচর সেই অনুযায়ী। প্রত্যেকেরই যে ভালো হবে আমি এটা বলি না, অর্থাৎ কোনো দিকটা ভালো কোনো দিকটা খারাপ, বেশ কিছু ক্ষেত্রে ভালো এবং বেশ কিছু ক্ষেত্রে খারাপ বিষরাশির এই ফেব্রুয়ারি মাসে কিন্তু দেখা যাচ্ছে। শুধু ভালোটাই শুনে যাচ্ছেন, কিছু তো খারাপ হবে বিষরাশির ক্ষেত্রে এই মাসে গ্রহের যা গোচর। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি ভালোগুলো আগে শুনিয়ে দিই, তারপরে কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে সেটা আপনাদেরকে জানাবো। অর্থাৎ ভালো মন্দ দুটোই আপনার সামনে কিন্তু আমি আলোচনা করব। নাম্বার ওয়ান, বিষরাশির ক্ষেত্রে আমি আসি কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভবান আপনারা কিন্তু হবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি সম্ভাবনা থাকছে এবং কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি বিষরাশি মানুষ, আপনার ক্ষেত্রে কর্মের দিকটা, কর্মক্ষেত্রের মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু বিষরাশির দেখা যাচ্ছে ফেব্রুয়ারি 2022। এবং আপনাদের কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন বা একটা চাকরি করছেন তার থেকে বেটার চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগগুলো আসবে। চাকরি পাবে নি এটা বলছে না, সুযোগ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আসবে যাদের ক্ষেত্রে প্রচেষ্টা আছে। এর পাশাপাশি বলি, দেখুন, আপনাদের ধনপতি এবং আপনাদের পঞ্চমপতি ভাগ্যভাবে অবস্থান করছে। অর্থাৎ অর্থনৈতিক দিকটা, আর্থিক স্থিতির দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হবে। ভাগ্যের সাপোর্টে আপনারা কিন্তু অর্থ এ মাসে কিন্তু বিষরাশি আপনি যদি হন আপনি কিন্তু পাবেন। এবং পঞ্চম নবম কানেকশান ভাগ্যোদয় হবে, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের হবে, আপনাদের কথার মধ্যে যথেষ্ট মধুরতা এ সময় দেখা যাবে। এবং এর পাশাপাশি সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ, এবং যারা জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের সঙ্গে আছেন বা শেয়ার মার্কেটে আছেন বা গোল্ডের সঙ্গে যুক্ত আছেন বা চাঁদের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক থাকছে এ মাসে। যারা লোহা রিলেটেড বিজনেসের সঙ্গে আছেন, পেট্রোল কেমিক্যাল, গ্যাস এজেন্সি, চামড়ার বিজনেস, ডালের বিজনেস, এই জায়গাগুলো কিন্তু এই সেক্টরগুলো থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু বিষরাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ যথেষ্ট লাভ এই জায়গাগুলো কিন্তু পাবেন। শনি আপনাদেরকে এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হবে এবং আপনাদের সম্পত্তিগত দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু হলো সমস্যা থাকছে। দেখুন, এই জায়গাটা আপনাদেরকে বলি, আপনাদের চতুর্থ পতি, আপনাদের সরি সম্পত্তিগত দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, মার্জনা করবেন। চতুর্থ পতি আপনাদের নবম এবং দশমভাবে অবস্থান করবে, আপনাদের ক্ষেত্রে সম্পত্তি লাভ, সম্পত্তি যারা মাটি রিলেটেড অর্থাৎ জায়গা কেনা বেচা করেন সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রফিট এই সময় কিন্তু হবে। বিশেষ করে আপনাদের ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে সম্পত্তি ক্রয় বিক্রয়, সম্পত্তি কিনা, ফ্ল্যাট কিনা, তার জন্য টাকা অ্যাডভান্স করা বা কোনো জমি কিনা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে বিষরাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। কিন্তু আপনাদের রাশির অধিপতি সপ্তমপতি, দ্বাদশপতি, ষষ্ঠপতি, রাশির অধিপতি সপ্তমপতি, ষষ্ঠপতি, দ্বাদশপতি কোথায় যাচ্ছে? মারকভাবে অষ্টমভাবে চলে যাচ্ছে, সমস্যা কিন্তু দাঁড় করাবে। আপনি বিষরাশি মানুষ, বি কেয়ারফুল, লিখে নিন, লাল কালি দিয়ে লিখে নিন। শরীরের দিকটা নিয়ে
কিছু ক্ষেত্রে ট্রাভেল আপনাদেরকে দিবে, এবং যারা মহিলারা আছেন তাদের ক্ষেত্রে গাইনিক প্রবলেমটা বেশি বাড়বে এই সময়টা, এবং এই সময় বেশ কিছু উটকো ঝামেলা আপনার কিন্তু আসতে পারে। কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার জন্য ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সপ্তম অষ্টম কানেকশান, পার্টনারশিপ বিজনেস থেকে ধোকা পাওয়া, বা আপনাকে কেউ উঠিয়ে দিয়ে উপরে গাছে উঠিয়ে দিয়ে মইটা আপনার টেনে নিবে, এরকম বন্ধু বেশি শত্রু। বি কেয়ারফুল বিশ্বরাশি, কোনো কিছু কেনা বিক্রির ব্যাপারেও কিন্তু পেপারসে সাইন করার আগে সচেতনভাবে সাইন আপনারা করুন। ভুল সিদ্ধান্ত আপনার জীবনে বড় ধরনের ক্ষতি এবং বেশ কিছু ক্ষেত্রে অর্থ লস আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য কিন্তু তৈরি হবে, মন কষাকষি স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের কিন্তু তৈরি হবে। অর্থাৎ ছোটো খাটো কথাতেই নিজেদের মধ্যে বাগবিতণ্ডে আপনি কিন্তু জড়িয়ে যেতে পারেন, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং রাখার চেষ্টাটা আপনারা করুন। শরীরগত দিক আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা, এবং প্রেমের ক্ষেত্রে যারা প্রেমজোর সম্পর্কে লিপ্ত আছেন, ইগো সেন্টিমেন্টের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে, অর্থাৎ চট করে রেগে যাওয়া, তা থেকে প্রেমের ক্ষেত্রে ডিস্টার্ব আসার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছেন, নিজেদের ছোটো কথাতে রাগ এগুলো কিন্তু আপনাদেরকে বাদ দিতে হবে। গ্রহ কিন্তু আপনাদের কিন্তু এ মাসে প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা সাপোর্ট কিন্তু করছে না, এবং আপনাদের এ মাসে সম্পত্তিগত দিক থেকে লাভ হবে। এর পাশাপাশি বিয়ের জায়গাটা যদি বলি, বিয়ের ব্যাপারটা মোটামুটি ওভারঅল কিন্তু শুভ, বিয়ের ব্যাপারে যোগাযোগগুলো কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বা বিয়ের জন্য কথাবার্তা প্রস্তুতি এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। সম্পত্তিগত দিক, পৈতৃক সূত্রে সম্পত্তির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আপনি বিশ্বরাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এ মাসে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা কিন্তু যাচ্ছে, এবং আপনাদের একাদশপতি কর্মভাবে সফলতা লাভের জায়গা আপনাদের যেমন নির্দেশ করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে লাভ সফলতা সাকসেস এবং আপনার ক্ষেত্রে ইনকামের জায়গাটা কিন্তু ভালো। তবে আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তির লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাট্টা থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন, এবং বিদেশের সাথে যারা রত আছে, আপনি বিশ্বরাশির মানুষ, বিদেশের সাথে আপনি রত আছেন, বিদেশ থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু প্রফিট কিন্তু পাবেন। অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বা আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বা আপনার শোরুম আছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনারা কিন্তু আবার লাভ পাবেন। কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের ভাইয়ের সাথে মতবিরোধ, ভাতৃবিরোধের জায়গা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে। বি কেয়ারফুল, কিছু কিছু ক্ষেত্রে কথা সংযম করে চলুন। উটকো ঝামেলা, আপনাকে দেখে হিংসা, আপনার উন্নতি হিংসার কারণ আপনার কিন্তু হবে। বিশ্বরাশি বি কেয়ারফুল, আমি আবারও বলছি, এই সব জায়গাগুলো কিন্তু সাবধান। তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও টেনশনের জায়গা কিন্তু থাকছে, মায়ের হেলথের জায়গাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশন আপনাদের তৈরি কিন্তু হবে, এবং নিজের ভোগের জন্য, নিজের বিলাসিতার জন্য কিছু অংশে ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা কনসালটেন্সির সঙ্গে আছেন, অর্থাৎ বুদ্ধি খাটিয়ে যারা চলেন, বা আপনি অ্যাডভোকেট, বা আপনি অ্যাজ এ টিচিং লাইনে আছেন, বা আপনি যে কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই সেক্টরগুলোতে কিন্তু আপনাদের যথেষ্ট আয়ের জায়গাটা কিন্তু বাড়বে। অর্থাৎ যেখানে হচ্ছে ব্রেন খাটিয়ে কাজ করতে হচ্ছে, নীতির দ্বারা কাজ করতে হচ্ছে, বুদ্ধির দ্বারা কাজ করতে হচ্ছে, এই জায়গাটাতে কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো আপনাদের বিশ্বরাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু বাড়বে। কিছু অংশে বন্ধুর সাথে মতবিরোধ,
বা কিছু হচ্ছে বন্ধুর কথা শুনে আপনি হয়তো বা মনে দুঃখ কষ্ট কিন্তু পেতে পারেন। এর সাথে সাথে আপনাদেরকে বলি, আত্মীয় স্বজনের সঙ্গে একটু হলো আপনার মনোমালিন্য কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের শুক্র চলে যাচ্ছে অষ্টম ভাবে, এই জায়গাটা কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু দিবে। যাদের ভাড়া দিয়ে চলেন, অর্থাৎ আপনি ধরুন আপনি দোকানঘর ভাড়া দেন বা আপনি কোনো বাড়িকে ভাড়া দিয়ে চলেন, ভাড়াটে নিয়ে কিন্তু সমস্যা আপনাদের তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বিশ্বরাশির ক্ষেত্রে। ভালো এই জায়গাগুলো কিন্তু একেবারে এই মাসে কিন্তু দেখা যাচ্ছে না বিশ্বরাশির। যেই সাইটগুলো ভালো সেই সাইটগুলো আপনাদেরকে ভালো দিকে আমি বললাম, যে সাইটগুলো এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন, ধরুন চার পাঁচজন মিলে বা সাতজন মিলে, ধরুন আপনারা পার্টনারে ব্যবসা করছেন, ওই পার্টনারশিপ বিজনেস থেকে ধোকাবাজি হতে পারে। অর্থাৎ সেই জায়গাটিতে সাইন করা বা সেই জায়গাটিতে টাকা ইনভেস্টমেন্ট করা বড় ধরনের, আপনি কিন্তু সচেতন হয় এই জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করুন। ভুল সিদ্ধান্ত আগামী দিনে আপনাদেরকে কিন্তু অনেক ভোগাতে কিন্তু পারে। তবে আপনাদের অর্থনৈতিক দিকটা যেহেতু ধনপতির সঙ্গে ভাগ্যপতি কানেক্ট, পঞ্চমপতি কানেক্ট, অর্থনৈতিক দিকটা মোটের উপর ওভারঅল খুব যে খারাপ সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মোটামুটি ভালো। কিন্তু খরচ আপনাদের বাড়বে, আপনি বিশ্বরাশি মানুষ, খরচ কিন্তু আপনাদের বৃদ্ধি হবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।